ঘন ও সুন্দর চুল ও সুন্দর নখের জন্য আমাদের ভিটামিন ই ক্যাপসুল স্কিন ব্যবহার করা হয় ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণ পরিমাণে উপকারী এই ক্যাপসুল শুধুমাত্র যে স্কিন বা নোক বা চুলের জন্য ব্যবহার হয় তা কিন্তু নয় অনেকে কিন্তু এই ক্যাপসুলটা খায় পর্যন্ত এক কথায় খুব সস্তার একটা স্কিন কেয়ার করতে হলে ভিটামিন ই ক্যাপসুলের সঠিক পদ্ধতিগুলো এবং তার ক্ষতিকারক দিকগুলোকে জেনে নিতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমাকে চেনো তারা তো জানোই আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে আমি বলি আমি সোনালি আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর তোমরা এই মুহূর্তে এমন একটা চ্যানেল দেখছ যেখানে প্রতিনিয়ত থাকছে তোমাদের জন্য বিউটি টিপস প্রো টিপস আর থাকছে আমার বিগিনার ফ্রেন্ডলি হেল্পফুল মেকআপ ভিডিও তার জন্য করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যাতে আমি কোনো ভিডিও দিলে তোমরা অলরেডি নোটিফাইড হয়ে যাও দিস ইজ ইভিয়ান ভিটামিন ই ফোর হান্ড্রেড এম এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তোমরা অনেকেই দেখেছ ভীষণ একটা সস্তার স্কিন কেয়ার প্রোডাক্ট ভীষণ সস্তায় কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা পাওয়া যায় আমি এটা মেডিসিন শপ থেকে পারচেস করেছি তোমরাও কিন্তু চেষ্টা করবে মেডিসিন শপ থেকে এটা কেনার তোমরা কিন্তু এটা কসমেটিক্স দোকানেও পেয়ে যাবে বাট আমি রেকমেন্ড করব মেডিসিন সব থেকেই কিনবে তাহলে কিন্তু প্রোডাক্টটা অথেন্টিক পাবে তো চলো দেখিয়ে দিই এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি কিভাবে ইউজ করব। মুখটাকে কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে কারণ ফেস ওয়াশ দিয়ে ক্লিন না করলে মুখের মধ্যে যদি কোনো অয়েলি ভাব থাকে বা নোংরা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা ভালো রেজাল্ট পাবে না বরং উল্টো রিয়াকশনও কিন্তু হয়ে যেতে পারে তাই অবশ্যই করে মুখটাকে ক্লিন করেই বসবে আমি যেমন মুখটাকে ক্লিন করে নিয়েছি তো এই হলো আমার ইভিয়ান ভিটামিন ই ক্যাপসুল তো আমি ক্যাপসুলটা বের করে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটাও সবুজ আর ইভিয়ান ক্যাপসুলটাও কিন্তু গ্রিন কালারের সো মনে হচ্ছে ম্যাচ হয়ে গেছে তো দেখো আমি আরও সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে ভীষণ সুন্দর ক্যাপসুলটা তো এই রকম একটা সেফটি পিন নিয়ে নেবে তারপর এটাকে এইভাবে ফুটো করবে খুব সোজা তারপর নিয়ে নেবে হাতের মধ্যে রকম। তো এরকম একটা সিরাম বেরোবে এবার এর সাথে আমি মিশিয়ে নেব পতঞ্জলি অ্যালোভেরা জেল তোমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল থাকলে নিয়ে নেবে তো এটার সাথে আমি এবার মিশিয়ে নেব তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর সারা মুখে লাগিয়ে নেবো একটু মাসাজ করে নেবে তো আমি মাসাজ করে নিয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছ এখনই কত স্কিনটা কিন্তু গ্লো করছে ভিডিওটা আমি বানাতে বসেছি খুব রাত্রি করে তাই আমি এটা লাগিয়ে কিন্তু এবার শুয়ে পড়ব তো তোমরা সারা রাত রাখবে সকালে উঠে দেখবে কীরকম একটা হেলদি এবং গ্লোয়িং স্কিন পাচ্ছ তো অবশ্যই করে কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখবে তো চলো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এই ক্যাপসুলটা কি শুধুমাত্র আমাদের গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য নাকি আরো অনেক কারণ আছে তো চলো কারণগুলোকে জেনে ফেলি পয়েন্ট নাম্বার ওয়ান চোখের মধ্যে বলি রেখা বা মুখের মধ্যে বলি রেখা বা কালো দাগ ছোপ দূর করতে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ভীষণভাবে গুরুত্বপূর্ণ নাম্বার টু চোখের মধ্যে অনেকের ডার্ক সার্কেল আছে বিভিন্ন কারণে এটা হয়ে থাকে তো এই ক্যাপসুলটা যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের ডার্ক সার্কেলটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে নাম্বার থ্রি ভিটামিন ই ক্যাপসুল সিরাম হিসেবেও কিন্তু ভীষণভাবে উপকারী যেই স্টেপটা তোমরা এই মাত্র আমি করে দেখালাম নাম্বার ফোর ঠোঁটে লিপবাম হিসেবেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা হয় এছাড়াও ঠোঁটের কালো দাগকেও রিমুভ করতে হলে ভিটামিন ই ক্যাপসুলের ভূমিকা জুড়ি মেলা ভার নাম্বার ফাইভ মেঝে দাগকেও নির্মূল করতে এর ভূমিকা কিন্তু অপরিসীম এছাড়াও সান ট্যান সানবান ব্রনোর কালো দাগ তুলে দিতে কিন্তু এর এই ক্যাপসুল ভীষণভাবে সাহায্য করে ত্বককে করে দেয় ভীষণ গ্লোয়িং উজ্জ্বল ও ফর্সা। যদি তোমরা নাইট ক্রিমের সাথে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এছাড়াও কিন্তু বডি লোশনের সাথেও তোমরা এটাকে মিশিয়ে লাগাতে পারো এটাও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলি যাদের স্কিন ড্রাই তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আবার যাদের স্কিন অয়েলি তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবে বাট সেটা কিন্তু ধীরে ধীরে তো চলো এবার জেনে নিই সাবধানতা সব জিনিস দেখে শুনে খেতেও হয় আবার লাগাতেও হয় অর্থাৎ সাবধানতা অবলম্বন করে তবে কিন্তু আমাদের সব কিছু স্টেপ ফেলা উচিত যারা যারা ভাবছ ভিটামিন ই ক্যাপসুল খাবো তাদেরকে আমি বলবো যারা অলরেডি প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছ প্রতিনিয়ত তাদের কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খাওয়া যাবে না আবার কিন্তু যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খেতে পারবে না যারা প্রেগনেন্ট তারাও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খেতে পারবে না বা সদ্য সদ্য মা হয়েছে তারাও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খেতে পারবে না এই এই সব মানুষেরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল লাগাতে পারবে বাট খেতে পারবে না তারপরও যাদের খুব মনে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই করে আমি সাজেস্ট করব ডাক্তারের কাছে একবার পরামর্শ নিয়ে নিতে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি খুব হেল্পফুল হয়েছে তো তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে সোনালি সামন্ত ফর্টি থ্রি তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকে লাভ অল